সোনা মায়ের জয়। আজ শুক্রবার, কাল থেকে ভক্তরা এসেছিলেন। আমি জানি আজকেও খুব ভিড় হবে, একবার রাস্তায় যাই, একটু দেখা করে আসি। আর এক মা ভোগ পরমান্ন করছে, মায়ের হয়তো একটু যাই। এটা হচ্ছে আমার বন্ধু মায়ের মা, আর আন্না মাকে সবাই চেনেন, সুন মাকে সবাই চেনেন। আর যে ভিডিও করছে আমার জামাইকে সবাই চেনেন। আমার জামাই না, একটা ছেলে আমার পিলারের মতো। আমার শুভ যেমন, আমার গোপাল তেমন, আমার একই। এখন আমি সকল দেশের মা হয়ে গেছি। মা জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কই সিঁড়িতে ভক্ত তুলেছে? কই সিঁড়িতে না, একবার উপরে তুলে দিচ্ছি। না, ভক্ত সিঁড়িতে তুলতে হবে। তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ, একবার দেখে কেন মা? ও মা, তুমি এসছো? হ্যাঁ মা, সিঁড়িতে এসেছো। হ্যাঁ মা, সিঁড়িতে এসেছো। পরমান্না করছো মায়ের? হ্যাঁ। পরমান্ন হচ্ছে আর কি হচ্ছে মা? তুমি কি স্বপ্ন দেখেছিলে মা? সেই বলো মা, কোথা থেকে আসছো তুমি? অনেক সকালে এসে দাঁড়িয়ে আছো বলো। এইদিকে মা, তুমি বলো সিঁড়ি থেকে কালকে যেমন তাড়াতাড়ি হয়ে গেছে মা, সিঁড়ি থেকে একদম মা দাদা রয়েছে জানি না, দেখো দেখুন এখনো তুলিনি কেন? এখনো করেনি কেন? ডাক বাবা, তুমি সিঁড়ি থেকে ওই পর্যন্ত ভক্ত তুললো, কালকে তাড়াতাড়ি হয়ে গেছিল। না, তুমি তুললে দাও একবার। হ্যাঁ, বেশ। আর কতজন আছে? কেই কর্তা আছে? আমি ধরবোই না, আমি জানি তুমি দিয়েছো বলে তো মানে মার চোখ মামাকে বলেছে। ছাতা নিয়ে একটা ছাতা নিয়ে এসে দেয়, আর ইয়ে দেখানে যত কম হবে। আমি কি বলছি দেখ, এই গাড়ির এই পর্যন্ত দাঁড় করে যায়,
এই পর্যন্ত দাঁড় করালেও তো হবে, ওদের এই গ্যারেজের আগে পর্যন্ত দাঁড় করালেও হবে। হ্যাঁ জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, বাবা আপনার একটা পর এই মায়ের একটা পড়ান। ভক্ত তুলে দে সুমিমা, তুই তাড়াতাড়ি সিঁড়ি পর্যন্ত তোলা, এখানে আমাদের ঠান্ডা হাওয়া তো থাকবে। আচ্ছা আমি একটা কথা বলছি, এটা মিষ্টি বাবার বোন আর ভক্ত আর মালা পড়ি না, আমার হাতে দাও, আমাকে হাতে দাও বা, আর প্রত্যেকটা কে কে লাভ থেকে লাইন দিয়েছেন, কটার সময় কালকে তুমি এসেছিলে মা, কটার সময় লাইন দিয়েছো? ভোর চারটে, তুমি তো কালকে এলে মা, এসে আমি মুছছিলাম ছাদটা, তুমি আমি মুছে দিলে, কালকে তোমরা এসছো মা, আর কে আগামী এসছো? এত হেঁটেছে কিন্তু কোনো জীবনে কোনোদিন কল্পনা করিনি, আমাকে বাড়ির থেকে পুলিশ অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল, আমি অন ডিউটিতে ছিলাম, আমি রেলে চাকরি করি, তুলে নিয়ে চলে গেছে, আমাকে কোর্ট রেফার করে দিয়েছে, বলছে আপনাকে নন বেল 3 মাস, আমি শুধু মাকে ডেকে ডেকেই ভ্যানে গেছি, মা আমাকে উদ্ধার করুন, আমি বিকেল অবধি উদ্ধার হয়ে গেলাম মা, আমি পুরো আমার কেস ডিসমিস হয়ে গেল, আর একটা দয়া নিয়ে এসেছি মা, আমার একটা ছেলের একটা কৃপা করে দিন মা, যতদিন বেঁচে থাকবো মায়ের কাছে আসবো, যতদিন যখন দেখেছো বিপদে
জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর যে মা রেলে চাকরি করতেন সেই মা কোথা থেকে আসছেন? না, উড়িষ্যা থেকে মা। আমি ওর সাথে আমরা দুজনে থাকি। ভিডিও দেখে আমাকে বলেছিল এটা খুলে তুই দেখ ইউটিউবে। আমি দেখি ছাদে তা ঠান্ডা হবে ঘর থেকে, তাই মাকে সাইডটা পরিয়ে দিই। কারণ মা আছেন, মা চলন্ত, অনেকে বলে ভিডিও করছেন। আমার মনে হয় ভিডিওটা করেছিলাম বলি উপকার পাচ্ছি মা। যদি আমি মাকে গুপ্ত বা রাখতাম তাহলে হয়তো এত উপকার হতো না মা। সেদিনই মা নামও নিয়েছিল কৃষ্ণকালী, আমাকেই বলেছিল আমার নাম দিবি কৃষ্ণকালী। নাহলে মায়ের নাম রাখার কথা ছিল সিক্রেশন, মায়ের নাম হয়েছে কৃষ্ণকালী, মা নিজে নিয়েছে। কৃষ্ণকালী নামের খুব মহত্ব আছে, কৃষ্ণকেও ডাকা হচ্ছে কালীকেও ডাকা হচ্ছে। যদি আপনি মাতা ভৈরবীকে ডাকেন তাহলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়, আবার কৃষ্ণকে ডাকলে পরে মাতা ভৈরবী সন্তুষ্ট হন খুব। তাই মায়ের নামটা খুব জোর আছে, অলৌকিক শক্তি আছে। মাকে যখন আমি কোশ্চেন করেছিলাম, মাকে আমি যখন প্রশ্ন করেছিলাম মা তোমার এই নামের মানে কি বলো, মা আমাকে সেটাও বলেছিল। আপনারা জেনে গেছেন মায়ের সাথে আমার কথা হয়। মাকে বলেছিলাম মা তোর নাম কৃষ্ণকালী সেই মানেটা বুঝিয়ে দে, আমাকে মানেও বুঝিয়ে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ আমি বলেছিলাম মা তোর নাম কালী কৃষ্ণ কেন হলো না। আমি অনেক কোশ্চেন করেছিলাম যখন মা, আমি যখন ভেবেছিলাম মায়ের নাম দেবো সিদ্ধেশ্বরী, মা যখন বললো আমাকে এবার নিয়ে আয় মূর্তিরূপে, আমি মাকে পিকচারে পুজো করতাম নিয়ে এসেছিলাম। মা নিজেই তার দুদিন আগে আমাকে বলে দিয়েছিল আমার নাম হবে কৃষ্ণকালী। আমি মাকে এই কোশ্চেনটা করেছিলাম, আচ্ছা মা ঈশ্বর তো সবাই বড় হয়, তাহলে তুমি কেন কৃষ্ণকালী নাম নিলে? আর কৃষ্ণকালী কি নাম হয়? মা বলেছে হয়। বলছি কালীকৃষ্ণ কেন হলো না? বলেছিল কৃষ্ণ সৃষ্টি, ভগবান শ্রীকৃষ্ণ, সেই জন্যই মায়ের নাম হচ্ছে। অনেক কিছু বলেছেন আমি এতটা ভেঙে বলছি না, সেই জন্যই নাম হচ্ছে কৃষ্ণকালী। তাই এই নামের মধ্যে এতটাই অলৌকিক শক্তি আছে, যদি আপনারা নিষ্ঠা ভরে ডাকতে পারেন, মন প্রাণ ভরে যদি ডাকতে পারেন অবশ্যই আপনাদের কৃপা করবে। ছোটোখাটো হয়তো আপনারা বুঝতে পারলেন না কী উপকার যে হয়ে গেল। মাকে জয়। মায়ে বলেছিলাম, মাকে বলেছিলাম মা তোর মন্ত্র কী হবে? আমি যে এই যে ইউটিউবে যে ভিডিও ছেড়েছিলাম সেটাও কিন্তু মায়ের জন্য। আমি কিন্তু আমি আগেও বলেছি আমি কিন্তু প্রথমে ইউটিউবে আসতে চাইনি, আমি ইউটিউবে ভিডিও করতে চাইনি। তার কারণ আমি ভিডিও করতে চাইনি, আমি এই মুখ দেখাতে চাইনি, আমি চেয়েছিলাম মায়ের সঙ্গে আমি থাকবো। তখন দেখতাম মা রোজ চোখে লীলা করে। অনেক যারা বড় বড় ইউটিউবার আছে যারা ঈশ্বরকে নিয়ে ভিডিও করেন তাদেরকে অনেক কমেন্ট করেছিলাম যে আমার ঘরেতে কৃষ্ণকালী মা আছেন, তা মা কি এরকমই সুপ্ত থাকবে? তা মা কিন্তু চোখে লীলা করেন। আর মা বলেছিল কলির যুগে কৃষ্ণকালী তোর হাত দিয়ে অনেক মানুষের মঙ্গল হবে। আমি কী করে হবে কী করে হবে বুঝতে পারছি না মা কী করে, মায়ের লীলা ছাড়া তো কিছু হয় না। তা ভগবান শ্রীকৃষ্ণের নিয়তি, তার ছাড়া একটা গাছের পাতাও কিন্তু খসে না, যা যা হয় কিন্তু ভগবানের সব কিছু লেখা থাকে। তাই মাকে বলেছিলাম, আমার মেয়ে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে বলেছিলাম এরকম কৃষ্ণকালী মা আছে, তা মা সন্ধ্যের সময় চোখে লীলা করেন, আমি সন্ধ্যের দিকে এলি মা আমি তো জানতাম মা কে, চোখে লীলাটা আমি চেয়েছিলাম। এখনকার কলিযুগের মানুষের তো কোনো ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা তো নেই আর ঈশ্বরকে বিশ্বাস করে না, কী করে তাদের মধ্যে বিশ্বাসটা জাগাবো? তাই মাকে আমি অনেক মাকে বলেছিলাম, মা তুই যে চোখে লীলা করি তা অনেক, তা তুই ভিডিওতে তাহলে তুই ক্যামেরা বন্দী হ। আপনারা জেনে গেছেন আমার কথা, মা খেলে না আমাকে ভীষণ ভীষণ, সবাই কি মায়ের সন্তান, তবু আমাকে আমি জানি না মায়ের কাছে কেন এত প্রিয় হয়ে গেছি। আমি কমেন্ট করেছিলাম তারা কোনো রিপ্লাই দেয়নি, অনেকে রিপ্লাই দিয়েছিলো আসেনি।
মায়ের কেউ ভিডিও দেখছে, সামান্য একটা ঘরোয়া বাড়িতে সে আবার কৃষ্ণকালী, প্রত্যেকটা ঘরে ঘরে তো কালী ঠাকুর থাকে, তো সে আবার কি হবে, সে একটা বর্ধমানে এরকম একটা ঠাকুর আছে, সে আবার চোখে লীলা করছে। অনেকবার বলেছি, আমার যেটা সত্য কথা আমি বলেছি তাদেরকে, এলো না। আমার মেয়ে বললো, মা তুমি কারো ভরসা করো না মা, তুমি নিজে নিজে ভিডিও কতক্ষণ দেখবে সেই কথা আটকে যাচ্ছে, ভিডিও করেছি ভালো করে বলতে পারছি না, ভয় ভয় পায়েস খাওয়াচ্ছি, ভয়ে 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 ভিডিও করছি তখন। হ্যাঁ আমার ভয় ভয় লাগছে, কোনোদিন ক্যামেরার সামনে এরকম ভিডিও করিনি, আমার গোপাল ভিডিও করে দিচ্ছে, ওইটুকু ছেলে আগেকার ভিডিও, ও লেস খেতে খেতে ভিডিও করছে, চল কেটে আওয়াজ হচ্ছে, কম কম আওয়াজ হচ্ছে, দেখবে ছোটো ছেলে আমার ভিডিও করতো। মা যখন চোখে লীলা করতো, মাকে আমি প্রথমে বলেছিলাম, হ্যাঁ আবার হাতে চোখে লীলা করতো, তখন আমি মাকে বলেছি, মা তুই যে চোখে লীলাটা করছিস, তুই আছিস 22 বছর, তোকে আমি ভক্তি করি, তোকে আমি শ্রদ্ধা করি, আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না, তোকে ভালোবাসায় ভালোবাসি, তা তুই যে রোজ চোখটা নাড়াস, চোখের ওপর ঘোরাস, নিচে ঘোরাস, চোখটা ঘোরাস, তা আমি দেখতে পাই, তা মানুষের মনে তো বিশ্বাস দিতে হবে, তা চোখে লীলা করিস, তা আমি যদি কাউকে মুখে বলি তাহলে কেউ কি বিশ্বাস করবে, কেউ তো করবে না। তা আমি নিজে ক্যামেরাটা নিয়ে, মা মা তুই চোখে লীলা কর, কেমন তুই চোখে লীলা করিস দেখাস তো মা একবার, তা ক্যামেরা বন্দি হয়েছে, ভিডিওটা দেখবেন একবার, ঠিক যেন এরকম আলোটা জ্বেলে দিল যখনই মা চোখটা দেখালো। কি করে হতে পারে, মা তো আছেন, মা মাটির মধ্যে অলৌকিকগুলো করেন, মা পাথরের মধ্যে অলৌকিক, কিন্তু মা যে আছেন স্বর্গের পরি, সেখান থেকে সব মা কারুকার্য সব কিছু করে দেন সব। তাই আজকে যখন যারা ওই ভিডিওটা পেয়েছিল, সেখানে আমি জানতাম না যে এত ভক্ত হবে, শুধু আমি কত দুঃখ পেয়েছিলাম, মা তুই চোখে লীলা করিস কেউ এলো না রে, এরকম একটা দুঃখে ভিডিও করেছিল এবং গোপাল করছে, তা আজকে যে এত ভক্ত হবে জায়গা দিতে পারো না সে আমি বুঝতে পারিনি, দিনের পর দিন ভক্ত বাড়বে। তা মা চোখে লীলাটা করেছিল, অনেক ভক্ত আমাকে ফোন করেছিলেন, ফোন করে যে মা এ কী দেখলাম, মা এ কী ভাবতে পেরেছি যে স্বয়ং মা চোখটা দেখাবে। আরে মা যদি তারও দেখার ক্ষমতা হয়, চোখের মধ্যে দিয়ে মাকে দেখতে পারবে, মা তো স্বর্গের পরি, মা তার হুবহু সবাইকে এসে দেখা দেবে না, ওই চোখের আর দেখাটাই তো অনেক ক্ষমতা দরকার, অনেক পাওয়া দরকার, যেটা কলিযুগে মানুষ কিন্তু পেয়ে গেল, মা চোখের লীলা করেন, চোখ দিয়ে মা কথা বলেন। আমি জানতাম, বসো মা বসো 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 চোখে মা বসে পড়ো বসে পড়ো, ওখানে বসে পড়ো, তাহলে নিচেই বসা রাও মা, এইখানে কিন্তু জায়গা হবে না মা, এইখানে কিন্তু জায়গা হবে না, আমি কিন্তু না না ঠান্ডা হওয়াটা নাও, একবার বসো চোখে লীলা মা তো করেছিল, দেখেছিলেন তো ভক্তরা। আজকে দেখো মা, আজকে ইউটিউবে ভিডিও আমি জোর, মা ফোনটা সাইলেন্ট করো, 5 মাস মাত্র ভিডিও হয়েছে, 5 মাসের মধ্যে 5 কোটি ভক্তের উপকার হয়েছে, প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় মা, আমরা দেখতে পান প্রত্যেকটা ভিডিও, মিরাক্কেল মিরাক্কেল যে কাজগুলো হয় বলে, যেগুলো হওয়া সম্ভব নয়, তাই মা আমাকে বলেছিল আমার মন্ত্র হবে জয়, প্রথমে জয় কথাটা বলতে হবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কারণ যত আমরা জয় বলবেন, কার জয় হচ্ছে কৃষ্ণর কালীর জয়, তত আমাদের জয় ফিরে আসছে, হবে এটা হবে শুধু নাম জপ করে, মা এতটাই শক্তিশালী, অনেক ভক্তরা ত্রিশূল ছুঁতে আসতে পারছেন না, মায়ের মন্দিরে পুজো দিতে আসতে পারছেন না, কিন্তু বিদেশ থেকেও মায়ের নাম জপ করে অনেক উপকৃত, অনেক অনেক, যেখানে ক্যান্সার হোক ভালো হওয়ার কথা নয়, জীব কেটে বাদ দিয়ে শুধু মায়ের নাম জপ আপড়েছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, ঘর মুছতে মুছতে, স্নান করতে করতেও মাকে রক্তের সঙ্গে মিশে গেছে আজকে ভক্তরা। আমি তো জানি মাকে, আমি জানি, এবার ভক্তরাই বলবে কৃষ্ণকালী মাকে, আজকে ভক্তরা উপকার পাচ্ছে বলে রাত 9টা থেকে মায়ের দরজা করে এসে মশার কামড় খেয়েও তারা কষ্ট করে মায়ের চরণে পড়ে আছে, কেন পড়ে আছে তারা জানি, মায়ের কাছে যদি একবার আসতে পারি কিছু না কিছু তারা পাবেই পাবেই, জানতেও পাবে অজানতেও পেয়ে যাবে, আপনি জানবেন না কী করে কাজটা হয়ে গেল, সেই জন্য রাত 3টা থেকে রাত 8টা থেকে মশার কামড় ঘুম নেই, তাদের স্নান নেই, ঠিক মতো খাওয়া নেই দাওয়া নেই, আমি জানি আমার ভক্তরা অসীম কষ্ট করছেন। তা আমি আবার একটু কথা বলি, যেখানে আমি মন্দির আমি জানি না কত লড়তে পারবো, আমি খুব লড়ার চেষ্টা করছি, আমাকে 6 মাস টাইম দিয়েছে, আমি যতটা পারবো আমার ভক্তরা যে যা দান করবেন, আমি একটা দেখার মতো মায়ের মন্দির করবো, সেটা আমার স্বপ্ন, কোনো দিন আমার কথা ভাবিনি,
যখন থেকে আমার জন্ম হয়েছে সবসময় মায়ের কথা ভেবেছি, মাকে ভালোবেসেছি, এখনও ভেবে যাচ্ছি যে ভক্তদের কথা আর মায়ের কথা আমি ভাবছি। মায়ের একটা সুন্দর মন্দির করব, তাও মন্দিরে আমার স্বপ্ন আমার মধ্যে প্রতিচ্ছবি ভেসে উঠেছে, আমি জানি না করতে পারবো না, আশা করি করতে পারবো। যেটা হচ্ছে বলে দিই, কিছুটা দক্ষিণেশ্বর ভবতায় নেই, আমি দক্ষিণেশ্বরে প্রায় সময় যেতাম, কেননা আমি মাকে ভালোবাসতাম, আমি দক্ষিণেশ্বরে তারাপীঠ আমি যেতে ভীষণ ভালোবাসতাম। দক্ষিণেশ্বরে মাকেও আমি প্রতি কিছু না কিছু দু মাস তিন মাস অন্তর দক্ষিণেশ্বরে যেতাম, কারণ মাকে ভালোবাসতাম। যে দক্ষিণেশ্বরে মা সে ভবতানি, সেই তারাপীঠের মা, সেই আদ্যাপীঠের মা, সেই কালীঘাটের মা, মা কিন্তু একটাই, মায়ের রূপ কিন্তু নানা রকম ধরে 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 অন্য অন্য জায়গায় পূজিত হয়েছে, মা ছিন্নমস্তা মা, সব মা কিন্তু একই। তাই আমি দক্ষিণেশ্বরে অনেকবার গেছি, পুজো দিয়ে এসেছি, তাই আমার স্বপ্ন আছে দক্ষিণেশ্বরের যে চূড়াটা আছে সেখানে অর্ধেকটা নেওয়া হবে, এরকম আমার মনের মধ্যে। আর তারাপীঠে যে মন্দিরটা আছে সেখান থেকে অর্ধেকটা নেওয়া হবে, কি হবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যা যা নিয়ম করা দরকার আমরা সেই প্রসেস অনুযায়ী এগুচ্ছি। অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছেন, মা ট্রাস্ট বোট হবে তো? অবশ্যই হবে, অবশ্যই করতে দেওয়া হয়েছে, সব কিছু আপনারা দেখে নেবেন, সব কিছু হবে। অনেক ভক্তরা আমার কমেন্ট করেছেন, মা মন্দির হলে ট্রাস্ট বোট হবে তো? অবশ্যই হবে, সেই ট্রাস্ট বোট করা, আমাদের উকিলের সঙ্গে পরামর্শ করে সমস্ত কিছু প্রসেস বাই প্রসেসই কিন্তু আমি আগাবো। আর একটা স্বপ্ন আছে, যারা ভাড়া থাকতে পাচ্ছেন না, আমার স্বপ্ন আছে একটা বড় আচালা করব। এরকম মতো আমি ছাদ না দিতে পারলেও আমি এরকম অন্তত একটা অ্যাডভান্সটা চাপিয়ে দেবো, যাতে আর কিছুটা বাঁধিয়ে দেবো, যাতে ভক্ত ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এলো, তাদের কোনো খাওয়ার অসুবিধা হলো, থাকার অসুবিধা হলো, তারা ভাড়া দিতে পারলো না, সেই মাচা আচালায় বসতে শুতে তো পারবে, এটা আমার স্বপ্ন আছে। জানি না কবে স্বপ্ন আমার পূরণ হবে, সেই জন্যই জয় কৃষ্ণ কালী। হ্যাঁ বসে দিচ্ছি পাথর আছে, পাথর আপনি গুছিয়ে ওইখানে, আমি আমি গুছি তোমার সাথে কথা হয়েছে, আমার ছেলে জাগর দাঁড়িয়ে আছে আমার ছেলে তোমার জন্য, তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি ফোন দিয়েছ বাবা, মাকে দেখ, মাকে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ঠিক আছে, করতে দাও, সবাই বসে পড়ো, এত উতলা হয়ো না মা, মাকে আগে পুজোটা সারতে দাও, আমাকে মালা পড়াতে এলেও দেরি হবে, মাকে আগে শাড়িটা পরাই, মাকে পুজোয় বসি, সবাই চুপচাপ বসে পড়ো যে যেখানে আছো। এটা এটা মা তোমার পার্সোনাল আমার ছোট ভাই বোন আছে, তুমি রাখো, রাখো এইদিকে এসো মা, এইদিকে ওই নাহলে ওই চেয়ারটায় বসো, এসো অভিভাবক গুলো দিয়ে দাও।
দেখছি সুমি মা সাইটা দিদি তুমি পূজোগুলো দিয়ে দিলে আপনার সিঁড়িতে একটা সাইড করে বসুন, আপনারা সবারই হয়ে যাবে। ওইদিকে বসুন না, এখানে আসবেন না। হ্যাঁ ওইখান থেকে বসুন, এখানে আসবেন না।
ছাতা নেয়নি শরবত নিবি নামগুলো পাঠিয়ে দিয়েছে ছাড়া তুমি তো মা পুজোটা করো জানে তো কথা বল যতটা তুমি মা পুজো হোক দীঘা বাবা দীঘা খুব আছে ফোন করছি ওর যে তিনজনাকে ঝাড়িয়ে দিতে হবে মা তোমার পুজো হয়েছে তুমি ছাড়া মা বলেছিল গ্রামে মায়ের মতো শাড়ি পরবো অমনি পরে অমনি অভ্যাস পরানো হয়ে যায় প্রথম থেকে বলেছিল আমাকে শাড়ি পরাবি না গ্রামের মায়ের মতো তাই পরে সেই নিয়ম এখনো চলছে আমি কিনেছিলাম মা সব পচে গেছে ফেলে দিয়ে এলাম দশখানা কিনেছিলাম তুমি এত মালা কিনতে গেলে কেন অপরাজিতা মালা পচে গেছে আমি মালা করবো একটু পরে পুজোটা শুরু হোক আমি নিজে হাতে করে দেবো মাকে মালা দিদা মা এদের কাছ কাছে দুটো একটা করে দেবো তো কিছু জবা ফুলের মালা ঘটে দিয়ে দাও একবার দুটো করে তুলুন তুমি গঙ্গা জল ঘি মধ্যে সব দাও একটা কমন দিতে অল্প করা
তোমার মায়ের সব গোছাচ্ছি কোন মায়ের আমি কে মায়ের হ্যাঁ আমি কে মায়ের সব গোছাই দেখি চাকরি নিয়ে দেখো মায়ের কত জিনিস এসছে গো মায়ের জিনিস করলে একটা মা সাজবে সাজ গানি হবে ভিখারি ঘরে এসে আজ মা রাজ রানী হয়ে গেছে মাকে শুধু বলতাম মা তোর একটা মালা দিতে পারলাম না মা মা আমাকে যে বলতো ওই তুই নিজের হাতে যা ফুল পাবি করে দিস তাই আমি সন্তুষ্ট তুই ভাবিস না আজ কত মালা পরে রোজ কত তুই মালা করিস মা সব সাজিয়ে রেখে এসছি মা গোটা ছাদটা হই ফেলে আনলে যা কৃষ্ণকালী মাকে তুলসী পাতা জবা মালা পড়ানো যায় পড়ানো যায় মায়ের নাম যে কৃষ্ণকালী সেই জন্য তুলসী মালা জবা ফুলের মালা অনেকে জানে না তুলসীর মালা কৃষ্ণ যেমন তুলসী ছাড়া পুজো হয় না মায়ের নামই তো নিয়েছে কৃষ্ণকালী মা কখন কালী রূপ ধরবে কৃষ্ণ কখন কালী রূপ ধরবে কৃষ্ণই তো নানা রকম রূপ ধরতে পারে ধরেছিল তো কৃষ্ণ কালী রূপও তো ধরেছিল
তাই বলছে অনেকে জানেন না যে মাকে তুলসীরা জবা ফুলে মালা দেয় যায় তো, যেহেতু মায়ের নাম কৃষ্ণকালী। সব মাকে দেয় তারা মাকে দেয় না, তারা মাকে দেওয়া যাবে না, কিন্তু কৃষ্ণকালীকে একমাত্র দেওয়া যায় যেহেতু মায়ের নাম কৃষ্ণকালী। আচ্ছা ছোট একটা মালা আছে, আমি আজকে লালুকে পড়াবো, ও ওকে ঠিক মতন হচ্ছে না। আর মায়ের হাতে দেখুন বাসি আছে, দেখেছেন যখন প্রথম প্রথম ভিডিও চাইতাম অনেকে কমেন্ট করতেন যে আচ্ছা আপনার তো মা কৃষ্ণকালী বাসি কই, আমি জানতাম না তো তখন, মা নিজের সাথ নিজেই ঠিক গুছিয়ে নিয়েছে, দেখছি আমার মেয়ে না জানলো কিন্তু আমি ঠিক জানি, তাই কোনো ভক্ত একটা মাকে এতবার রূপর বাসি দিয়েছিল, রূপর বাসিটাই যখন মায়ের সোনামায় হাতেও বাসি আছে কৃষ্ণকালী। হ্যাঁ মালা পরে দিয়েছে আমেরিকার মায়ের জিনিসগুলো নিয়ে আসা পরি পরি দিয়ে করে মালা দিয়ে দিয়েছে, মালা দিয়ে দিচ্ছে শুধু এখন ওইসব জিনিস নিয়ে আসে মাকে পরি দিই। আচ্ছা ওম নমঃ শিবায় একটা মালা নিল, এখন ধরে মালা আসেনি একটা, এখন এখন ধরে মালা আসা, এখন তো এখন ধরে অপরিচিতা আছে মা, ওম নমঃ শিবায় কদি এক শুভ ওই মালা দেখ এই একটাই আছে তো, ওম নমঃ শিবায় মা শিব শম্ভু শিব শম্ভু। আমি নিচ্ছি ঠিক আছে, আমেরিকা মাকে দেখা এসো মা, মা তুমি একটু করো মা, আমেরিকা উলে ধনী দাও একবার সবাই, মায়ের দুটো খাড়া এসেছে, রূপর দুটো খাড়া এসেছে, এর আগেও জোড়া খাড়া এসেছে, যখনই আছে জোড়াই আছে, ওখানে লাগিয়ে দিন মা, ওই যে নিচে যে খুলে পড়েছে ওটা ছেলেকে দেখাচ্ছি
মায়ের উপরে একটা জবা ফুলের মালা, এটা কোন মাকে পরাবো? সোনা মাকে না কৃষ্ণকালী মা? কৃষ্ণকালী আমার সোনা মাই খুব আদরের ছিল মা, দুধের গ্লাস তোমার গোপাল আর তোমার দুধের গ্লাস মা দুধ খাবে, আমি বোনকে নিয়ে যাবো, তোমাকে বলেছি ফোনে, আমি জানি না তোমার উপর গোপালকে আর মায়ের জন্য গ্লাস, রূপোর থালাবাটি গ্লাস, এটা হলো পাত দুটো সিঁদুর মাটির মায়ের কারণ লোকের মায়ের শাঁখা পালা লোহা দাঁড়া বাবা দেখে নে, সব কিছু দেখে নে বাবা, মেলাতে বল, মেলাতে বল, শাড়ি তিনটা শাড়ি তাম্রকুণ্ড কেন মা ছাতাটা দাও আমি এক ব্যবস্থা করে দিই, এখন টাঙাবে কোথায় একটু জাস্ট দেবে, আর একটা ছোট বড় ছাতা ছিল ওইটা বাবা যে কোথায় দিল, বাবা দিয়েছে নাই? হ্যাঁ তাহলে এটা গঙ্গা জল, মা গঙ্গা তোমার চরণ ধরে মা, পদ্মে নিচ্ছি মা, দাও ওটা তুমি তোমার কাছে রেখে দাও, এটা রাখো মা, এটা সীতাভক্ত রাখছি মায়ের ভোগে দিই, হ্যাঁ দাও দুটোই, তুমি একটা নাও মা, তুমি মায়ের চরণ ধরে দিয়ে দাও, এই জায়গাটা মধ্যে এই যে চাদু আটা নিয়েছো ফ্যানটা আগে অফ করে নাও, ফ্যানটা অফ করে নাও, দিয়ে দেবো না কি অন্য দেবো না, আমি এখন না দেখলে পরে দেখবো, আমাকে দেখা দেবে ভিডিও কেন মা, আমাকে দেখা দেবেন সবকিছু নিয়ে, আমি জানি আই এম শিওর 100% আমার মামাকে দেখা দিবে, গুড জব, গুড জব, গুড জব, হ্যাঁ একদম, গুড জব জি, হ্যাঁ ওকে একটুখানে, হ্যাঁ একদম, ব্যাস ব্যাস ব্যাস, আমারও মালা আছে কিন্তু 108টা, আমার মালা কি করে মালা পরাবো মা, কেবার পারবে তো নিচে থেকে করো, নিচে থেকে করো, হ্যাঁ নিচে থেকে করো, লাল সাদা হলুদ ভাবে ঘটে দাও, এবার ঠিক করে দাও ওটা, এবার সব মালা ঘটে দাও মা গো, আমার ব্যাপারটা কোথায় ব্যাপারটা মালাটা দাও তোমরা উলুতানি।